हेलो एवरीवन, गुड इवनिंग टू ऑल ऑफ यू। सबाई के बेंगली नॉलेज एकेडमी स्वागत। आज के 35 नम्बर मॉक टेस्ट नहीं आलोचना करब, अर्थात 34 मॉक टेस्ट अलरेडी हो गए। ये प्रश्नगुलो तुम्हारे WBP KP ते एक धाप एगिए रखते सहाय कर। चलो तब आज के प्रथम प्रश्न की रही है देखे नवा जा। प्रथम प्रश्न हलो जातीय कांग्रेस द्वितीय अधिवेशन कोथाय है। उत्तर हो जाए ऑप्शन ए कोलकाता। किछु एक्स्ट्रा इनफरमेशन देखे नाओ। जातीय कांग्रेस द्वितीय अधिवेशन है सालटा होच्छे 1986 साल। तखन सभापति छिलेन के दादा भाई नौरोजी। नेक्स्ट प्रश्न, जातीय कांग्रेस सर्वकनिष्ठ सभापति हलेन आबुल कलाम आजाद। ऑप्शन सी इज द राइट आंसर। नेक्स्ट प्रश्न, न्यू इंडिया पत्रिकार सम्पादक के छिलेन। उत्तरটা হয়ে যাবে বিপিন চন্দ্র পাল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। এই নিউ ইন্ডিয়া পত্রিকাটি হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা, যেটাকে আমরা উইকলি পত্রিকা হিসাবে দেখতে পাই। অর্থাৎ কর্মসংস্থান, কর্মক্ষেত্র এরকম নিয়ে একটা সাপ্তাহিক পত্রিকা হচ্ছে এই নিউ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, মাই ইন্ডিয়ান ইয়ার্স এর লেখক কে? উত্তরটা হয়ে যাবে লর্ড হার্ডিজ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, টোকিও শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটা হয়ে যাবে আরাকাভা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। এই নিউ ইয়র্ক হাডসন নদীর তীরে অবস্থিত, রোম টাইবার নদীর তীরে অবস্থিত, আর প্যারিস হচ্ছে সেইন নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পাকিয়ং বিমানবন্দর কোথায় অবস্থিত? পাকিয়ং বিমানবন্দর অবস্থিত অপশন এ সিকিমে। কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, সেটি হলো পাকিয়ং বিমানবন্দরটি সিকিম রাজ্যে অবস্থিত। এটি সিকিম রাজ্যের একমাত্র বন্দর এবং উত্তর পূর্ব ভারতের প্রথম সবুজ মাঠে ভরা বিমানবন্দর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ফসল খারিফ ফসলের উদাহরণ? উত্তরটা হয়ে যাবে কার্পাস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। খারিফ ফসল বর্ষার মরশুমে চাষ করা হয় বলে একে বর্ষার ফসল হিসেবে বলা হয়ে থাকে। এই ফসলগুলি বর্ষার শুরুতে বপন করা হয়। কী কী ফসল রয়েছে দেখে নাও। ধান, ভুট্টা, বাজরা, রাগি, জোয়ার, সয়াবিন, চীনাবাদাম, এগুলি খারিফ শস্যের ফসল। নেক্সট প্রশ্ন, নিচের কোন পাশটি শ্রীনগরকে লেহ এর সাথে যুক্ত করে? উত্তরটা হয়ে যাবে অপশান ডি জজিলা পাস। নেক্সট প্রশ্ন, ওজন স্তর অবক্ষয়ের প্রধান কারণ হিসেবে বলা হয় কোনটিকে? সেটা হচ্ছে ক্লোরোফুলো কার্বন, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোয়ার্টস তৈরি হয় সোডিয়াম সিলিকেট থেকে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মিল্ক অফ ম্যাগনেশিয়া হলো ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অক্সিজেন কে আবিষ্কার করেন? উত্তরটা হয়ে যাবে জোসেফ প্রিস্টলে। এখানে তোমরা একটু ঠিক করে নেবে, এখানে অপশানে ভুল দেওয়া রয়েছে। জোসেফ প্রিস্টলে। নেক্সট প্রশ্ন, ম্যাচের কাঠি তৈরি হয় কিসের দ্বারা? উত্তরটা হয়ে যাবে লাল ফসফরাস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, লোহার মধ্যে দ্রুত মরিচা পড়ে কিসের জন্য? উত্তরটা হয়ে যাবে সমুদ্রের জল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক রবার হলো কিসের পলিমার? উত্তরটা হয়ে যাবে আইসোপ্রিন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটা হয়ে যাবে 1802 সালে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উত্তরটা হয়ে যাবে লর্ড ডালহৌসি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কয়লা খনি কোথায় আবিষ্কৃত হয়? উত্তরটা হয়ে যাবে রানীগঞ্জে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, 1814 সালে এই রানীগঞ্জের কয়লা খনি আবিষ্কৃত হয়েছিল ভারতে। পরের প্রশ্ন, মহীশূরের শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তরটা হয়ে যাবে টিপু সুলতান, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে স্বরাজ দ্বীপ এবং শহীদ দ্বীপ প্রদান করেছিলেন কারা? উত্তরটা হয়ে যাবে জাপান থেকে এই দ্বীপটি দান করা হয়েছিল। পরের প্রশ্ন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়? উত্তরটা হয়ে যাবে অপশান এ, মুম্বাইতে। এক্সট্রা ইনফরমেশন কিছু দেখে নাও, এটি প্রতিষ্ঠা হয়েছিল 1992 সালে, আর এর বর্তমান চেয়ারম্যান হচ্ছে অজয় ত্যাগী। নেক্সট প্রশ্ন, আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে? উত্তরটা হয়ে যাবে কোচি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটা হয়ে যাবে অপশান এ, শতদ্রু। কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, লখনউ শহরটি গোমতীর তীরে অবস্থিত, আগ্রা দিল্লি মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত, জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। এই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের জানতে হবে। নেক্সট প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত? উত্তরটা হয়ে যাবে দিহাগ, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতে মনসবদারি প্রথা কে চালু করেছিলেন? উত্তরটা হয়ে যাবে অপশান বি, আকবর। নেক্সট প্রশ্ন, সূর্যের মধ্যে কোন গ্যাস বেশি থাকে? উত্তরটা হয়ে যাবে কি, অপশান এ, হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন, জাদুগড়া খনি থেকে কি পাওয়া যায়? উত্তরটা হয়ে যাবে ইউরেনিয়াম, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সর্দার সরোবর প্রকল্প কোন নদীর তীরে গড়ে উঠেছে? উত্তরটা হয়ে যাবে অপশান এ, নর্মদা। পরের প্রশ্ন, রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তরটা হয়ে যাবে অপশান এ, ফুটবল। পরের প্রশ্ন, রেলওয়ে ইঞ্জিন কে আবিষ্কার করেছেন? উত্তরটা হয়ে যাবে স্টিফেনসন, জর্জ স্টিফেনসন, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ম্যালেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? উত্তরটা হয়ে যাবে অপশান বি, পোলো। পরের প্রশ্ন, রক্তচঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? উত্তরটা হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ ভিটামিন কে। নেক্সট প্রশ্ন, কত সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? উত্তরটা হয়ে যাবে 1954 সাল থেকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কয়লা উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? উত্তরটা হয়ে যাবে অপশান বি, ঝাড়খণ্ড। নেক্সট প্রশ্ন, স্বর্ণলতা কোন জাতীয় উদ্ভিদ? উত্তরটা হয়ে যাবে পরজীবী, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নরওয়ের মুদ্রার নাম কি? নরওয়ের মুদ্রার নাম হচ্ছে ক্রন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, নরওয়ের রাজধানীর নাম কি? ওসলো। তোমাদের এটাও মনে রাখতে হবে। ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্টের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটা হয়ে যাবে নিউ দিল্লি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি কোন রাজ্যে অবস্থিত? উত্তরটা হয়ে যাবে অপশান বি, কেরালা। এই কেরালায় ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি অবস্থিত। নেক্সট প্রশ্ন, অন্ধভূপ হত্যা কোথায় সংঘটিত হয়েছিল? উত্তরটা হয়ে যাবে কলকাতায়, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অজন্তার গুহা কোন যুগের স্থাপত্য? উত্তরটা হয়ে যাবে গুপ্ত যুগের, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, এই অজন্তার গুহাগুলি ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলার খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে প্রায় 480 খ্রিস্টাব্দ পর্যন্ত আনুমানিক 30টি পাথর কাটা বৌদ্ধ গুহা। এই ইনফরমেশনটা তোমাদেরকে মনে রাখতে হবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইওর আপকামিং এক্সামস।
হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই জানো কলকাতা পুলিশ WBP-র একটি ব্যাচ চালু হয়েছে, যেটার এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ, যেটা তোমরা পাচ্ছ 999 টাকার কোর্সটা 499 টাকায়, অর্থাৎ 50% ডিসকাউন্ট, যেটা কিন্তু তোমাদের 100 জনের জন্যই, যেখানে তোমরা ম্যাথ, GI, ইংলিশ, GK এবং CA ডাউট ক্লিয়ারিং সেশন তিনজন অভিজ্ঞ শিক্ষকের দ্বারা পাচ্ছ। এটা কিন্তু প্রাণপণে বেকারত্ব মুক্তির লড়াই, যেটা কিন্তু তোমাদেরকে এক ধাপ এগিয়ে রাখতে সাহায্য করবে এবং খুব স্বল্প সময়ে তোমাদেরকে সর্বাধিক কমনযোগ্য একটা প্রিপারেশন দিতে সাহায্য করবে। যারা এই কোর্সটি নেবে তারা অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই তোমরা যোগাযোগ করো এবং তোমরা যদি এই চাকরিটি পেতে চাও তাহলে অবশ্যই এই কোর্সে তোমাদের জয়েন করা উচিত।